রোজা রাখার পর ইফতারিতে আমরা সবাই চাই ভালো কোনো খাবার, মুখরোচক কিছু একটা। একই সাথে আমাদের খেয়াল রাখা উচিত যাতে সেই খাবারটা স্বাস্থ্যসম্মত হয় এবং আমাদের ডায়েটটা যাতে ঠিক থাকে, আমাদের স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। সবাইকে স্বাগত জানাচ্ছি ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো ইফতারিতে ডেজার্ট আইটেম আপনি কি রাখতে পারেন। সেটা দেখানোর জন্য আমার সাথে আছেন রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি। কেমন কাটছে বাসায় সব কিছু? রোজা তো কয়েকটা চলে গেল, কেমন যাচ্ছে? রোজাতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, এনার্জিও পাচ্ছি যেহেতু ভালো ভালো জিনিস খাচ্ছি। তো আজকে আমাদেরকে কি করে দেখাচ্ছেন? আজকে একটা ডিমের শাহী হালুয়া করব। ডিমের শাহী হালুয়া বল, কি কি লাগছে একটু আমাদেরকে বলে দিন। এটা খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগছে না, ডিম লাগছে তিনটি, চিনি আধা কাপ, বাদাম কিশমিশ, আর একটু জাফরানের রং লাগছে, আর একটু এলাচ গুঁড়া, আর ডেকোরেশনের জন্য যা লাগছে, আর আমার ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার তো আছে। শাহী যেহেতু বলছি, সেই শাহী ব্যাপারগুলো দেখতে পাচ্ছি উপকরণের মধ্যে, আমরা তাহলে শুরু করে ফেলি। শুরুতেই প্রথমে যেটা করতে হবে, ডিমগুলোকে আমার ভেঙে নিতে হবে। আচ্ছা, তিনটাই লাগবে। রান্না করি যখনই করি পরিষ্কার পরিচ্ছন্নতা, ঝটপট সব কিছু গুছিয়ে ফেলার চেষ্টা করি, তাহলে হয় কি কাজ করতে ভালো লাগে, মনে একটা আনন্দ লাগে যে আমি সব কিছু ক্লিন, কাজ করতে খুব ভালো লাগে। ঠিক, পানি লাগবে এক কাপ পরিমাণ। আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর লাগছে ড্যানিশ মিল্ক পাউডার, তা হাফ কাপ পরিমাণ আমি দিচ্ছি। যে কোনো ইনগ্রেডিয়েন্ট যদি আমরা একটু মেপে দেই, যেমন আমি এখানে হাফ কাপ মিল্কের সাথে আমি দিচ্ছি এক কাপ পরিমাণ পানি, তাহলে মিল্কের যে কম্বিনেশনটা খুব ভালো হয় এটা। আচ্ছা আচ্ছা, ভালো মতো আমাকে ফেটে নিতে হবে। এটা খুবই সহজে করা যায়, একেবারে অল্প সময়ে করা যায়, খুব বেশি সময় লাগবে না, এটা চুলায় দিয়ে নাড়তে নাড়তেই হয়ে যাবে। আচ্ছা, খেতেও খুবই সুস্বাদু, বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চারা তো মিষ্টি জাতীয় যে কোনো খাবার দেখলেই পছন্দ করে। আরেকবার দর্শক আপনাদের জন্য বলতে চাই, রান্নাঘরে সারা ঘরেই আসলে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি মেনে চলা উচিত, শুধুমাত্র পরিষ্কার না, যাতে জীবাণুমুক্ত থাকে সেই ব্যাপারটা মাথায় রাখা উচিত। আপনার বাসায় কি করা হয় বাচ্চাদেরকে সেফ রাখার জন্য? বাচ্চাদেরকে ওদের ড্রেস প্রতিদিন চেঞ্জ করতে হয়, প্রতিদিন কি আমি দিনে দুইবার ওদের ড্রেস চেঞ্জ করতে বলি। আর আমাদের গৃহিণীদের বেলায় আমাদের যেটা করা উচিত, আমরা অনেকেই এটা জানি না যে কাঁচা মাংস বা কাঁচা মাছ আমরা ধরেছি, ধুয়েছি, ওটা ধোয়াতে তো আমার হাতটা ধোয়া হয়ে গেছে, আসলে কিন্তু সেটা রং, সেটাতে যে একটা জীবাণু থাকে। এখন যদি আমি কিছু রান্না করা খাবার ধরি, বা আমি কিছু রান্না করা কোনো খাবার না হোক, আমি একটু যদি সবজি বা অন্য কিছু ধরি, ধরো একটু সাপোজ যদি একটু বাদাম ধরি, তাহলে হবে কি সেটা যে জার্মটা, যে কাঁচা খাবারের যে জার্মটা, সেটা রান্না করা খাবারে চলে যাবে। তাহলে কি করতে হবে, যখনই আমরা মাছ মাংস ধুইব, তখন দেখা যাচ্ছে হাতটাকে খুব ভালো করে সাবান দিয়ে ক্লিন করতে হবে। আমি এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। ঘি লাগবে আমার, ঘি এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা দিতে হবে, চিনি দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ। মানে এই মিশ্রণটা আমি পুরো ঢেলে দিব, নিলে একটু নাড়তে হবে তোমাকে, খুব স্পিডলি এটা নাড়তে হবে, নয়তো ডিমটা জায়গায় জায়গায় সাদা হয়ে যাবে অংশটা। ঠিক আছে, স্পিড আমাকে একটু জাফরানের রংটা দাও। যে আমাদের শাহী উপকরণ, শাহী উপকরণ, আসলে শাহী একটা ভাব আসবে, একটু ফুড কালার দিয়েছি, একটু এলাচ গুঁড়ো আমি দিব এখানে, ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। জাফরানটা কিন্তু আমাদের গোলাপ জলে ভিজানো ছিল, সাথে একটু ফুড কালারও ছিল। এটা নাড়তে নাড়তেই হয়ে যাবে, ব্যাস এতটুকুই, আর কিছুই করা লাগছে না? না, আর কিছুই করা লাগছে, খুবই সহজ মনে হচ্ছে। তুমি বাসায় কি করে সময় কাটাও তোমার, একটু আমাকে বলবে? আমি বাসায় যেটা করি, কয়েকটা কাজ করা হয়, সেটা হচ্ছে
মুভি দেখা সিরিজ দেখা এই কাজগুলো করা হয় বই পড়ি এই সময়গুলো আগে পাওয়া হতো না ভীষণ ব্যস্ত থাকতে হতো আমি যতটুকু জানি এবার বইমেলা তোমার একটা বই এসেছে হ্যাঁ বই চৈতন্য থেকে একটা বই এসেছে কবিতার আর আপনারটা তো মনে হয় সময় প্রকাশনী থেকে রান্নার বই আপনার প্রথম বই ছিল হ্যাঁ প্রথম বই কতগুলো রান্নার সেই মানে কতগুলো রেসিপি আছে 153টা 153টা ওয়াও এখানে কিছু সিগনেচার ডিশ আছে এখানে আমার যেগুলো পুরোই আমার যেহেতু আমি ঢাকার মেয়ে আমি সেই ঢাকার টাচ দিয়ে কিছু রেসিপি এখানে করেছি সেটা হচ্ছে পুরোই আমার করা নিজের নামগুলোই খুবই অদ্ভুত সুন্দর সেটা হচ্ছে দিল বাহারি কাবাব তারপর হচ্ছে যেমন সাহেবান মুর্গ বা বইয়ের নামটাও আরেকবার আমি একটু বলে দেই যে আদি ঢাকাইয়া খানা পিনা খুব মজার নামটাই খুব মজার এবং নামটা শুনেই বুঝতে পারছেন যে ঢাকাইয়া ঐতিহ্যবাহী খাবার রেসিপি সেখানে আপনারা পেয়ে যাবেন আমরা যে রেসিপিগুলো দেখাচ্ছি আমাদের রান্নাঘরে সেগুলো তো মনে হয় আছে না বইতে কিছু হ্যাঁ সেগুলো অনেকগুলোই আছে এটা কি আছে ডিমের শাহি আলু আছে যেহেতু এটা আমাদের পুরন ঢাকার খাবার এটা ছোটবেলা থেকে খেয়ে আসছি এটা এই রেসিপিটা আমি আমার মা থেকে শিখেছি আমার মা সবসময় করতো ঘরে আমি স্কুলে যাওয়ার সময় আম্মুকে দেখতাম যে আমার বক্সে প্রায় এই সময় এটা করে দিত আমিও খুবই পছন্দ করতাম ডিমের শাহি হালুয়া আপনার এই যে মায়ের কাছ থেকে শেখে এরকম ছোট ছোট গল্প আরও শুনবো আমরা তো পুরো রমজান একসাথে আপনার সাথে সময় কাটাচ্ছি এবং অনেক রান্নাবান্নাই হবে দর্শক আপনাদেরকে অনেক রেসিপি দেখানো হবে সেই সাথে ছোট ছোট করে আমি আপনার এই রান্নার গল্প শুনবো চাইলে আমরা বিভিন্ন ধরনের নাটসও দিতে পারি এখানে এটা ইচ্ছা বা আমরা ডেকোরেশনের সময় এটা দিতে পারি সার্ভিংয়ের সময় দিতে পারি এখন কি আমরা দিয়ে দেবো কয়েকটা না এখানে দিব না আমি ঠিক আছে হ্যাঁ প্রায় তো হয়ে আসছে তাই না হয়ে গিয়েছে এটা আমি একটু ব্রেক নিয়ে নিই হ্যাঁ দর্শক দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার আমরা আজকে তৈরি করছি ডিমের শাহি হালুয়া কেমন হচ্ছে সেটা জানতে হলে আমাদের সাথেই থাকুন ফিরছি বিরতির পর স্বাগত বিরতির পর আপনারা দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার ইফতার কিভাবে আরো মজাদার হবে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আজকে আমরা তৈরি করে নিচ্ছি ডিমের শাহি হালুয়া দেখা যাক কি অবস্থা এটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন সার্ভিং করব ওকে সার্ভিং ডিশটা আমি নিয়ে আসছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখা যাচ্ছে সবাই বাটিতে সার্ভ করে কিন্তু আমি এটা একটা ডেজার্টের গ্লাসে নাইস সার্ভ করব সুন্দর একটা রং হয়েছে গ্লাসে যতটুকু আসে আমি ততটুকুই দিব খুব বেশি দিব না ওকে কোন নাটস দিব আমি এখানে উপরে একটু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি আমি দিচ্ছি একটু মোরব্বা দিব আমি এখানে ডিমের হালুয়ার সাথে মোরব্বাটা খুব ভালো টেস্ট মোরব্বাটা এটা কি মোরব্বা এটা চাল কুমড়া দিয়ে ঘরে চিনি দিয়ে এটা আপনি রান্না করা যায় ঘরে তৈরি করা যায় এটা বাহ হ্যাঁ খুবই টেস্টি কেকে দেই তো এখানে ফ্রুট কেকে দেই মাঝে মাঝে বা কিভাবে করলেন এটা চাল কুমড়াটাকে একদম মানে সিদ্ধ দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হয় তারপর চিনি দিয়ে চিনি শিরা এটা রান্না করতে হয় পরে যখন আমি বাতাসে এটা দিয়ে দিব তখন হার্ড হয়ে যাবে আর কিছু না শুধু চিনি করতে হয় না চিনি শুধু চিনি এটা খুব শক্ত হয়ে যায় পরে একটু রেড কালারের আমি একটু কিছু দিতে যাচ্ছি তাই আমি একটু নেশাস্তা হালুয়াটা দিই সৌন্দর্যের জন্য এখানে আচ্ছা এটা চাইলে আপনারা ইগনোর করতে পারেন এটা শুধুমাত্র দেখতে যেতে সুন্দর লাগে সেটার জন্য আমরা ব্যবহার করছি চাইলে এখানে কেউ চেরি দিতে পারে কিন্তু আমি মনে করি যে এটা এখানে স্কিপ করে আমি যদি শাহি কোনো খাবার এখান থেকে দিই সেটাই দিব কারণ শাহি খাবারের সাথে শাহি খাবারটাই যায় ওকে এই যে নিন তোমার জন্য
ডিমের শাহী হালুয়া। থ্যাংক ইউ, দেখতে খুব সুন্দর লাগছে, শাহী একটা ব্যাপার আছে এটা দেখতে। ডিমের শাহী হালুয়া তো তৈরি হয়ে গেল। আচ্ছা, আমরা তো শুধু ডেজার্টই তৈরি করছি, মিষ্টি আইটেমগুলো ইফতারে রাখা যায় সেই ব্যাপারটা করছি। এছাড়া আপনি কি ধরনের রেসিপি বা কি ধরনের আইটেম আর বাসায় রাখেন মিষ্টি খাবারের পাশাপাশি? মিষ্টি খাবারের পাশাপাশি আমি চেষ্টা করি হেলদি কিছু খাবার, মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু হাঁস রান্না করে খাওয়াই। হাঁস শুধু মুরগি না, হাঁসের সাথে একটু ছিটা রুটি, এগুলো দিয়ে মাঝে মানে এক একদিন এক একটা করার ট্রাই করি, যেটা চেঞ্জ করে করে করা যায়। খুবই মজা। ফ্রাইড আইটেমগুলো একটু কমই চেষ্টা করি, মাঝে মাঝে একটু ফ্রাইড রাইস করে দিই বাচ্চাদের, সেটা হচ্ছে হেলদি যেহেতু কম তেলে করা হয়। তো এরকম একটু চাউমিন করতে পারি, একটু বিদেশি খাবারটাও করতে পারি হেলদি যেহেতু, বিভিন্ন মানে বিভিন্ন ধরনের কালার যে সবজিগুলো সেগুলো দিয়ে করে দিই। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বাচ্চারা বায়না ধরে পিজা খাবো, তো পিজাটাও আমি মাঝে মাঝে করে দিই। খুব ইনস্ট্যান্ট পিজাগুলো যেটা হয় ব্রেড পিজা, খুব ঝটফট করে দিতে পারি। তো এই ধরনের খাবারগুলো ট্রাই করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আজকে আমাদেরকে এই ডিমের শাহী হালুয়া করে দেখানোর জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আরটিভি, ধন্যবাদ ড্যানিশকে। ইয়াস, দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ বসে আমাদেরকে দেখেছেন। আশা করি আজকে ভালো লেগেছে আমাদের ডিমের শাহী হালুয়া কীভাবে বানিয়েছে তা দেখে। ভালো লাগলে বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আগামী দিন আবারও দেখা হবে ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে। ইফতার কীভাবে মজাদার হবে সেটা দেখানোর জন্য আমরা ঠিক সময়ে হাজির হয়ে যাব। বিদায় নিচ্ছি আজকের মতো।